जनाब ये जमीन निजस्व राजपरिवार जमीन आपना जी क्यों किस बलिया बुझीते हे जनाब तहार को मतलब चुप कर बंड कथागार एखे आज जमीन गल्प करते ना ये गफ कर लगे ना कि तर भाई कत बड़ फेरिश्तार मत एक मानुष अरे और तार भाई हुए तु इस एक बंड बदमाश प्रतारक फालतू सेहरा मिल आसे बोले आसो जमीन टाके उद्धार करते ना রূপ ধরিয়া টাকা লইয়াছো এই তুই নিজে টাউট বইলে কি দুনিয়ার সবারে টাউট মনে করস হর কাতুল আবারো কইতেছি করিস না ভুল এইটা হইল আমার মিয়া ভাই এনায়েতের টাকা আর এইটা হইল মিয়া ভাই হরকাতুলের টাকা কিন্তু এখন এই টাকা আমার এই টাকা এখন মমতা বুইর টাকা কহিতেছি আমার অর্থ ফেরত দাও মাথায় সিট আসেনি কোনো এখনো কহিতেছি হরকাতুল এনায়েত করিস না ভুল যদি করস ভুল পড়বে মাথার চুল ওরে ভণ্ড হইবি খণ্ড খণ্ড হরকাতুল ফেরত দাও অর্থ সৃষ্টি করিবা না অনর্থ যদি কর গণ্ডগোল হইবে তোমার মস্ত ভুল হরকাতুল এনায়েত এখন আমি আনতে চাই না বেত তোমায় যদি করি বেত্রাঘাত তিন দিন তোমার মুখে উঠিবে না ভাত পড়িয়া থাকবা বিছানায় পরাণ হইবে যায় যায় হরকাতুল করিস না ভুল রাজবাটির মানুষ হইয়া কেমনে হইলি প্রতারক আপন ভাইয়ের নামে করলি ঠক এই শাস্তি তোর পাইতে হবে নির্বাসনে যাইতে হবে বেত্রাঘাত তোর খাইতে হবে দৌড়ের চোটে ধাইতে হবে আবার ফিরা আইতে হবে
ক্ষমা তোর চাইতে হবে, মাছ দরিয়ায় নাইতে হবে, নির্বাসনে যাইতে হবে। আমারে দিবে নির্বাসন, তুই বসবি সিংহাসন, তার আগে তোরে ঝাইরা মাথা করিয়া নাইরা সেইখানে দিব গোবর ল্যাপ, তোরে বানাবো দুনিয়ার ম্যাপ। সাবধান, আর কোনো কথা নয়, যদি থাকে মনে ভয় তাহলে ফিরিয়ে দাও আমার অর্থ সমুদয়। হয় হয় হয়, অত সোজা নয়। দেখিতে চাহিস না তুই কঠিন আর সোজা, নির্বাসনেও হইবে তাহইলে গরু খোঁজা, তারপর শাস্তি হইবে শুরু কাব্যি দুরু দুরু। রাজকুমার হইয়াও করিস এহেন কাজ, নাহি কোনো মান অপমান ভয়, নাহি সরম লাজ। আমি রাজকুমার না, কিন্তু তুই যদি হইস রাজকুমার আমি তোরে করব সুরমার। সাবধান, এইবার সারাইয়া গেলে সহ্যের মাত্রা, মস্তকে মাখাইয়া দিব কালো আলকাত্রা। চুপ যা ভণ্ড, হইবি খণ্ড খণ্ড, যদি হস রাজকুমার আমি তোরে করব সুরমার। সাবধান সাবধান, এইবার সারাইয়া গেলে সহ্যের মাত্রা, সমস্ত শরীরে মাখাইয়া দিব কালো আলকাত্রা। ওরে ও এনায়েত খবিস ভাই, তোর মতো আর রাবিশ নাই, ইচ্ছা করে তোরে শূন্যে তুলি সুইরা মারি জোরে, কিন্তু সেইটা করব না, সুইয়াও তোরে ধরব না, আজকা তোরে করে দিলাম মাপ। ওই যে দেখ আসিছেন মোদের বাপ। আসসালামু আলাইকুম পিতাজি। এই বৈকালিক সময়ে তোমাদের দুই ভ্রাতার চিক্কর এই বাড়িতে ভালো লাগিতেছে না, তোমাদের কি হইয়াছে? প্রিয় ভ্রাতা, এনায়েত কিসব উল্টা পাল্টা বলিতেছে, মনে হয় উহাকে ভূতে আসর করিয়াছে। এনায়েত, বৈকালিক সময়ে বাটিতে নিচু ঘরের লোকেরা ঝগড়ায় নিমজ্জিত হয়, এইটা তো রাজবাটি, তোমরা রাজবংশের সন্তান। জি জি পিতাজি, কিন্তু এনায়েত যদি সেইটা যদি বা না বোঝে? একটা কথা মনে রাখবা, তুমি কোন পরিবারের সন্তান, কোন বংশে তোমার জন্ম, তোমার পিতার পিতামহ, তার পিতার পিতামহ কোথা হইতে আসিয়াছেন, কেন আসিয়াছেন, কখন আসিয়াছেন, তাহারও পূর্বপুরুষেরা এই দেশে কখন কোথা হইতে আগমন নির্গমন এবং বহির্গমন করিয়াছেন, তাহা মনে রাখিতে হইবে হরকাতুল। জি পিতাজি, আমি তো মনে রাখি, কিন্তু এনায়েত মাঝে মাঝে সকল কিছু উল্টাপাল্টা করিয়া ফেলে। মনে রাখবা, রাজবংশের কোনো কিছু কখনো কেউ উল্টাপাল্টা করিতে পারে না। জি পিতাজি, জি মনে রাখি। তোমার পূর্বপুরুষেরা একদা বাবুরের সহিত আফগানিস্তান হইতে এই দেশে আগমন করিয়াছিল, এইটা অন্তত তোমাদের মনে রাখা উচিত। জি পিতাজি, মনে রাখবা, রক্তের কথা, বংশের কথা সর্বক্ষণ মনে রাখিয়া চলিবা। মনে রাখবা, বাট পারি করিয়া কাহারও নিকট হইতে টাকা লইবা না, তাহা হইলে ধরা পড়িলে কিন্তু জামিন নাই হইয়া যাইবা। মনে রাখবা, মনে রাখিয়া চলিবা। খেতে শেষ বসেছে, খেতে গেছে। Thank you.
এবাত কত রেঞ্জ হত নুরুল হুদার ভাবের কাছ থেকে খুঁজ জানছে ও বুঝজি মোড়া সালের ভাত গলা দিন আনতে চায় না হে গোরখাতে মোটা সালের ধান হইলে চিকন সালের ভাত দিব কই থেকে আরে তুই জানস না দেই কইতেছস ওই নজমুল্লা চিকন সাল বেশি মোটা সাল খাওয়ানোর জন্য রাই দেয় হিসাস কোলা বউ ভাবতেছি আমি আবার একটু বাইরেতে ঘুরে আসবো তুমি এবার গেলে আমারে লগে করে নিয়ে যাইবা আরে না এটা সম্ভব না সম্ভব না হলে চলবে না আমাকে লগে করে নিয়ে যেতে হবে আরে শোন বউ আমি এলাম বেড়া মানুষ আমি জেনে শুনে রাত কাটিয়ে দিতে পারি তোরে লগে করে নিয়ে গেলে কি সেটা পারমু নি এই সব কথা বললে হবে না তুমি গেলে আমারে লগে করে নিয়ে যাইবা গার্মেন্টসে কাম করতে পারবি গার্মেন্টসে কাম না পারুম না কাম করতে আমার ভালো লাগে না আরে কাম কাজ করতে তো আমারও ভালো লাগে না খালি আলছামি লাগে হুনো তুমি যদি যাও আমি তোমার লগে যামই যাম তোরে লগে করে নিয়ে গেলে তো টাকা লাগবে টাকা বাবু কই টাকা কই পাউন্ড যায় আচ্ছা ঠিক আছে দেই কি করো দেই তুই আমারে 1000 টাকা হলাদ দে আরে বিপদ না বললে আমি তোর কাছে কি ওই দিন 50 টাকা চাইছিলি আমি তোর 100 টাকা দিছি দিয়া কি কইছিলাম আর কোনোদিন আমার কাছে টাকা হাওলা চাইবি না কইছিলাম না তোর মনে নাই আসলে চাইতাম না দোস্ত কিন্তু আমি এমন একটা বিপদে পড়ছি যে বিপদটার কথা আমি তোরে কইতেও পারতাম তোর কোনো বিপদ নাই তুই সব বানায় মিছা কথা কইতেছিস আমার লগে না দোস্ত এক তিলও মিছা কথা না আমারও তুই হাসা মিছা বুঝাইতে আসনা আমি তোরে চিনি দোস্ত দোস্ত আমি বড় সর একটা বিপদে পড়ছি খোদার কসম কইতেছি আমি এক সপ্তাহের মধ্যে তোর টাকা ফেরত দিয়ে দেবো দোস্ত আরে হরিণা রে এরকম এক সপ্তাহের কথা কই তুই কত জনের কাছ থেকে যে কত টাকা হাওলাত নিছস আজ পর্যন্ত একটা টাকা ফেরত দিছস কারো দিছস দেশ নাই তোর কাছে তো তো নেই নাই আর মানুষের লগে মিশা কথা কইছি তোর লগে মিশা কথা চুপ কর এইরকম একটা বিপদের সময় তুই আবার এইটুক বিশ্বাস করলি না আমার ভাত নাই মা নাই ছোটবেলা তোর তখনকে বড় হয়েছে আমি বিপদে বললে আমি তোর কাছে আসবো না তো কার কাছে যাবো আমার কে আছে তাহলে তোর 2000 টাকা দাম লাগবে হক আগু 2000 টাকা দিবেন দুই দিন পরে ফেরত দিয়ে দেবো দুই দিনের জন্য টাকা নিয়ে লাভ কি থাক বাদ দে না না কাকু টাকাটা দুই দিনের জন্যই দরকার একটা ব্যবসা শুরু করছি তো ওই জায়গায় টাকাটা দুই দিনের জন্যই লাগবো কীর ব্যবসা কাঁডল এক ঠেলা কাঁডল 2000 টাকা পান যাবো সেই কাঁডল আমি এই জায়গায় না পিস পিস করে বেচলে 3000 টাকা বেচাইব এক ঠেলা কাঁডল বেচতে দুই দিনে বেশি লাগে না কাকু ও তার মানে 2000 টাকায় দুই দিনে 1000 টাকা লাভ হ কাকু সিজনাল ব্যবসায় ওইরকমই লাভ থাকে তো ব্যবসা করবি আমার লাভ দিবি না আপনার চাইলে দিমু আচ্ছা ঠিক আছে আপনি আমার 2000 টাকা দেন দুই দিন পরে আমি আপনারে 500 টাকা লাভসো 2500 টাকা দেবো 2000 টাকায় দুই দিনে 500 টাকা লাভ দিবি হ দিমু আমি তো এমনি এমনি দিবো না ব্যবসা করেই তো দিমু হ তাও তো ঠিক তুই তো এমনি এমনি দিবি না ব্যবসা করেই তো আমার টাকা দিবি তাহলে কাকু এক কাম করেন আপনি আমার 4000 টাকা দেন তাহলে আমি দুই ঠেলা কাটা আনতে পারি হ্যাঁ দুই দিন পরে আমি আপনারে একবারে 1000 টাকা লাভসো 5000 টাকা দেবো হ তাহলে তুই কইতেছস 4000 টাকা দিমু তোকে হ্যাঁ
সিজনাল ব্যবসা তো কাগু এক ফাটাফাটি লাভ। গায়ে গতরে তো জোয়ান হয়ে গেছস, গায়ে হাত দেওয়াটা ঠিক হবে না, নাইলে তোর দুই গালে কইসা দুইটা চল লাগাইতাম। বাবের বাড়ি হইলে আপনার ঘরে তো আমি 10,000 টাকা বের করে নেব। রক্ত সব এড়ে গেছে। আমার বাপের বাড়ির চিহ্ন, আমার মা আমার হাতে তুলে দিয়ে গেছিল এই গয়না, আমার দাদি আমার দাদি আমার মায়ের হাতে তুলে দিয়ে গেছিল আমার দাদির গয়না, আমার মা আমার হাতে দিয়ে গেছিল। আল্লাহ গো, আব্বা তো গেছে, একটু ধৈর্য ধরে লাগে, দেখেন কি হয়। এই গয়না গেলে আমার সব চলে যাব। আল্লাহ রে, আল্লাহ গো, মা আমার গো, এত মাতম করেন না তো, আল্লাহ আসুক না। আহারে, তোমার গয়নার উপর কোন শয়তানের চোখ পড়ল গো মা, আমার গয়না নিয়ে গেল গো মা রে মা, কোন শয়তানের চোখ পড়ল রে আল্লাহ, ও আরে মা, আমার গয়না নিয়ে গেল রে, আমার সব কিছু, আমার সব নিয়ে গেল রে। ব্যবসাটার সম্বন্ধে আমার একটু জানাবা? ব্যবসা জীবন বৃত্তান্ত জানি তো, কোনো লাভ নাই হরি। একটা পলিথিনের মধ্যে শাড়ি আর ব্লাউজ লইল। আমরা তাহলে কই যেতেছি গো? কই যাবো, এটা দিয়ে তোর দরকার কি? আমার তো মনে হয় যে নূর একরে দাদার মতনই হইছে। উইদাউট মানি নো ভ্যালু, নো ভ্যালু, আপনি আমি কারোই কোনো ভ্যালু নাই। হারুন নাই, তিন কুলে কেউ নাই, হাজারেরও নাই, যেখানেই যাক মিলামিশা থাকতে পারলে ভালোই হইতো। ওর লাগে মিলামিশা থাকবে, কয়দিন পরে মাই এড়ে বড়রে পাসার করে দিয়ে দেখবো যে গ্রামে ফিরত আছি। আমি তোমার সাথে ভাঙ্গা চালের নিচে এক বেলা আটপাটা খেয়ে থাকবো। তুমি তুমি শুধু আমার এই সৎমা সংসার থেকে, আমার এই সৎমা সংসার থেকে নিয়ে যাও, আমি তোমার দুটো পায়ে ধরি, হাত জোর করি।